আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি খুবই জনপ্রিয় একটি গাছ নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মৌসুমী লেবু গাছ নিয়ে আলোচনা করব। আমরা যারা বাগান করি, ছাদে গাছ লাগাই বা আঙিনায় গাছ লাগাই, সবার কাছে খুবই জনপ্রিয় একটি গাছ এই লেবু গাছ। আমরা অন্য কোনো গাছ লাগাই আর না লাগাই এই লেবু গাছ লাগিয়ে থাকি, কিন্তু অনেক সময় আমাদের লেবু গাছে ভালো ফলন হয় না, বিভিন্ন কারণে আমাদের লেবু গাছ মারা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এটা সম্পূর্ণ পরিচর্যা এবং প্রতিস্থাপন এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটিতে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। সারাক্ষণ সাথে আছি আমি নায়েব আহমেদ আর আপনারা দেখছেন এগ্রিকালচার টপিক। বন্ধুরা, আমাদের প্রথমেই জানা দরকার এই লেবু গাছ কী ধরনের মাটি ভালোবাসে। নর্মালি আমরা যেভাবে মাটি তৈরি করি, একটু ভিন্নভাবে আজকের মাটিটা তৈরি করব। আমরা এক বাগ গার্ডেন সয়েল নেব, হাতের কাছে যে মাটিটা পাই এটা নেব। এক বাগ নদীর বালি মাটি, সিলভার সয়েল যেটাকে বলা হয়, এটা নেবেন এক বাগ। এটার সাথে এক বাগ ককপিট নেবেন, মানে নারকেলের ছোবরা যেটা, এটা নেবেন। এবং এটার সাথে এক বাগ বার্মি কম্পোস্ট বা এক বছরের পচানো গোবর সার মেশাতে হবে। আমি আবারও বলি, এক বাগ গার্ডেন সয়েল, এক বাগ নদীর বালি মাটি, এক বাগ ককোপিড এবং এটার সাথে এক বাগ বার্মি কম্পোস্ট বা এক বছরের পচানো গোবর সার। প্রতি ভিডিওতে আমি বলি যে গোবর সারটা কিন্তু এক বছরের পচানো ইউজ করতে হবে। অনেকেই আমরা দু মাস চার মাস পচিয়ে এটা ইউজ করে ফেলি, এতে গাছে খুব পোকার আক্রমণ হয়, কেঁচু হয়, শামুক হয়, বিভিন্ন ধরনের সমস্যায় গাছ পড়ে। এদিকে সবাই খেয়াল রাখবেন যাতে এক বছরের পচানো গোবর সারটা হয়ে থাকে। এবার আসি বন্ধুরা, এই গাছটা কোথায় রাখবো? এই গাছটা পুরো সানলাইটে রাখতে হয়, যেহেতু আমরা এটা থেকে প্রচুর ফলন পাই, তাই পুরো সানলাইটে গাছটা রাখতে হয়। মানে যে জায়গায় 4 থেকে 5 ঘন্টা রোদ লাগবে, এটা এই জায়গায় রাখতে হবে গাছটাকে। মানে ছাদে রাখলে সব থেকে ভালো হয়, কিন্তু যারা বারান্দায় গাছটাকে করতে চান, তাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে একটি ভিডিও আমি তৈরি করব যে এই গাছটা কীভাবে বারান্দায় করতে হয়। তাই এটা দেখতে গেলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবার আমরা জানি এই গাছে কখন পানি দেব। লেবু গাছের জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেবু গাছ অতি পানি ভালোবাসে না, আবার অতি শুকনো ভালোবাসে না। যদি আপনি বেশি পানি দেন তাহলেও ফুল ঝরে যাবে, যদি আপনি কম পানি দেন, মাটি একদম শুকিয়ে থাকে, তাহলেও লেবু গাছের ফুল বা ফল যেটাই হোক এটা পড়ে যাবে। এবার আমরা আলোচনা করব, যেহেতু আমরা এই গাছ থেকে প্রচুর ফলন পাই এবং প্রচুর ফলনের আশা করি, তাই এই গাছে আমাদেরকে বুঝে শুনে ভালো মানের খাবারও, মানে সার দিতে হবে। আমরা অনেকেই দেখবেন বাজার থেকে লেবু কিনে আনি এবং এটার ভিতরে রস হয় না। এটা শুধু লেবুর জাতের দোষ নয়, এটা আমাদেরও দোষ, কারণ আমরা পটাশ সার যদি কম দিই গাছে, তাহলে পটাশিয়ামের অভাবে গাছের লেবুর রস কম হয়। এখন উনি কী করবেন, কি 2 চামচ 3 চামচ, যার যত মনে চায় যত বেশি পারেন এত পটাশ দিয়ে দেবেন, এটা কিন্তু কেউ করবেন না, কারণ এটা করলে খুব ক্ষতি হয়, কারণ রাসায়নিক সার অতিরিক্ত দিলে গাছের খুব বেশি পরিমাণ ক্ষতি হয়। আপনি এক মাস পরপর 2 মুঠো খোল সার, 2 চামচ হাড্ডির গুঁড়া, 1 চামচ পটাশ একসাথে মিশিয়ে নেবেন, মিশিয়ে 3 চামচ পরিমাণ প্রতি গাছে দিবেন। আমি আবার বলি, 2 মুঠো খোল, মানে সরিষার যে খোলটা হয় এটা নেবেন, এটার সাথে 2 চামচ হাড্ডির গুঁড়া, 1 চামচ পটাশ একসাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে এই গাছে আপনি ইউজ করবেন প্রতি 1 মাস পরপর 3 চামচ করে। অনেকেই বলতে পারেন যে হাড্ডির গুঁড়া ঠিক আছে, তারপর খোল সার ঠিক আছে, এইগুলো জৈব সার, কিন্তু আমরা পটাশ যে রাসায়নিক সার এটা দেব না। তাদের জন্য আমি বলি, যারা রাসায়নিক সার দিতে চান না, তারা কলার খোসাকে গুঁড়ো করে 3 চামচ কলার খোসা এটার সাথে মিশিয়ে নেবেন, মিশিয়ে 4 চামচ করে গাছে দিয়ে দিবেন, এটা 1 মাস পরপর। আর নর্মালি আপনি 10 দিন 15 দিন পরপর গাছে আপনি 1 কাপ কলার রাসায়নিক সার, যেটা মানে তরল সার, এটা দিয়ে দিতে পারেন 1 কাপ পরিমাণ। এতে আপনারা কী করতে হবে আমি একটু বলে নিই। আপনি বাজার থেকে কলার খোসা, মানে আপনারা কলা খেয়ে কলার খোসাটাকে 3 দিন পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর কালো পানিটাকে দিয়ে দিবেন গাছে। খাবার গেল, এবার আসি রোগবালাই। লেবু গাছের বেশ কয়েকটি রোগবালাই হয়ে থাকে, এ নিয়ে সম্পূর্ণ আলাদা একটি চ্যাপ্টার আমি আপনাদের জন্য তৈরি করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবং এটা দেখতে গেলে এখনই ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখতে হবে। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।